सावधान हो गो मुसलमान, होड़े कानो दुनिया रे पीछे थकते समय भालो किछु संचय करो जा अच्छे सब मीछे। सावधान सावधान हो गो मुसलमान, पड़े कानो दुनिया रे पीछे थकते समय भालो किछु संचय करो जा अच्छे सब मीछे। सावधान सावधान हो गो मुसलमान, पड़े कानो दुनिया रे पीछे थकते समय भालो किछु संचय करो जा अच्छे सब मीछे। बड़ बड़ जत राजा जमीदार ओ गो, बड़ बड़ जत राजा जमीदार মাটিতে আজ মিশে গেছে। সাবেদান সাবেদান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার ও গো, বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে। সাবেদান সাবেদান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। প্রথম নম্বরে আসছে ফেরাউন। এই ফেরাউন বলতো আমি খোদা, আমি ছাড়া দ্বিতীয় কোনো খোদা নেই, ওই খোদার ইবাদত করলে হবে না। কত মাসুম বাচ্চাকে কতল করে নীল নদের পানিতে ভাসিয়ে দিয়েছে। এই ফেরাউনের মরণ কি করে হয়েছে শুনেন। ছিল এক রাজা নিজেকে সে খোদা, করে দাবি নাম তার ফেরাউন, নদীতে তলিয়ে হাব ডব খেয়ে হলো তার এমনি মরণ, হলো তার এমনি মরণ। এই ফেরাউন কত বাচ্চাকে কতল করেছে। আজকের নসিবটা দেখেন, গ্রামের যদি একটা ফকির মারা যায়, একটা ভিখারি মারা যায়, আমরা তাকে সুন্দর করে গোসল করাই, গোসল করিয়ে তাকে দাফন করি, কত আদবের সহিত তাকে আমরা কবর দিই। আর ফেরাউন গোটা বিশ্বের রাজা হয়ে নিজেকে খোদা দাবি করেও আজকে তার মরণটা এমন হলো, আল্লাহ নীল নদের পানিতে ওকে ডুবিয়ে মেরেছে। শুধু তাই নয়, ওর নসিবটা দেখেন এক মুঠো মাটি তার নসিবে জুটলো না, এখনো পর্যন্ত তার দেহটা মিশরের প্রামিডে পড়ে আছে। তারপর দেখেন কি হচ্ছে। ছিল এক রাজা নিজেকে সে খোদা, করে দাবি নাম তার ফেরাউন, নদীতে তলিয়ে হাব ডব খেয়ে হলো তার এমনি মরণ। ছিল এক রাজা নিজেকে সে খোদা, করে দাবি নাম তার ফেরাউন, নদীতে তলিয়ে হাব ডব খেয়ে হলো তার এমনি মরণ, হলো তার এমনি মরণ। মাটি সে পেল না নসিবে ও গো, মাটি সে পেল না নসিবে, আজ তার দেহ পড়ে আছে। সাবেদান সাবেদান ও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার ও গো, বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে। সাবেদান সাবেদান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। আর একটা আসছে যার নাম ছিল নমরুদ। ভালো করে শোনেন গজলগুলো, তা তো গল্প করছে শোনেন। এই নমরুদ বলতো আমি খোদা, নমরুদের যারা প্রজা ছিল, চেলা ছিল, তাদের উপর নমরুদ এত অত্যাচার করেছে, আজকের জনগণ নমরুদের অত্যাচার সহ্য করতে পারে না। এই নমরুদ বলতো আমি খোদা, আমি ছাড়া কোনো খোদা নাই। এই নমরুদের মরণটা আল্লাহ কি করে দিয়েছে শুনেন, খুব হাস্যকর ব্যাপার, শুনলে হাসি লাগবে। যে সারা বিশ্বের রাজা হয়ে নিজেকে খোদা দাবি করেও এর মরণটা এতটা কঠিন হতে পারে। কবি দিচ্ছে, নমরদ বাদশাহ তার এক মশা, মজুকে গিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড় মেরে জোদা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। মশা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারবো না, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি নমরুদকে শেষ করি। আল্লাহ বলে যা, একটা ল্যাংড়া মশা একটা খোঁড়া মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে গেছে। এখন নাকের মধ্যে থেকে ঢুকে মস্তকের মাঝখানে গিয়ে কুটুস কুটুস করে কামড়ায়, আর নমরুদ জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, ডান্স করতে থাকে, ডান্স করতে থাকে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে কিল মারে, ঘুষি মারে, লাথি মারে, মশা বেরোয় না। এখন নমরুদ সহ্য করতে না পেরে প্রজাদের বলছে,
কে কোথায় আজ তাড়াতাড়ি আয়। সব প্রজারা হাজির, হ্যাঁ খোদা বলেন কি হয়েছে? বলে তোরা যে যা পারিস আমার মাথায় মার। বলে এই খেয়েছে আমাদের খোদা মারতি বলে কেন, পাগল টাগল হয়ে গেছে নাকি? বলে আরে মার, মাথায় মশা ঢুকেছে শিগগিরই মার। প্রজারা তখন মনে মনে করছে সারা জীবন অনেক জ্বালিয়েছ, আজ একটা সুযোগ পাই যে হাত ছাড়া করবো না। প্রজারা যে যা পারে মাথায় কিল মারে, ঘুষি মারে, খোদার মাথায় লাথিও মারে, কিন্তু মশা আর বের হয় না। এখন নমরুদ জ্বালা সহ্য করতে না পেরে ওর পায়ে ছিল খড়মের জুতো, কাঠের জুতো, আগেকার রাজারা পড়তো খড়ম, ওই খড়মের জুতো খুলে প্রজাদের হাতে চলে মার। ওই খোদার জুতো নিয়ে খোদার মাথায় এত মার মেরেছে একেবারে খোদা জমিনে লুটিয়ে পড়েছে। তাহলে এখান থেকে শিক্ষা কি হলো? তুমি গোটা বিশ্বের রাজা হতে পারো, খোদা দাবি করতে পারো, তুমি পালোয়ান হতে পারো, আমার আল্লাহ যদি চায় একটা খোঁড়া মশাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট, অর্থাৎ বেশি উঠতে যেও না, এখান থেকে শিক্ষা নাও। তাই কবি বলছে নমরদ বাদশা তারে এক মশা মচকে গিয়ে সে কামড়ায় চলে যায় মাথা খড় মেরে ছোতা মেরে মেরে মাথা তার ফেটে যায়। নমরদ বাদশা তারে এক মশা মচকে গিয়ে সে কামড়ায় চলে যায় মাথা খড় মেরে ছোতা মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। থাকতে এত তার ক্ষমতা ও গো, থাকতে এত তার ক্ষমতা, আসলো না তবু কোন কাজে, সাবেদান সাবেদান ও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার ও গো, বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে, সাবেদান সাবেদান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। আর একটা কথা শোনাবো, যুবক ভাইগুন দেখতে পাচ্ছেন, আমি যদি জিউসের ভাই নামাজ পড়ো ওরা চুপচাপ থাকবে, অনেকে আছে পড়ে অনেকে পড়ে না, যদি বলি ভাই জুম্মার নামাজ পড়ো সবাই হাত তুলবে, শুক্রবারের নামাজ পড়ে। এখন ওরাই যদি ইমাম সাহেব বলে খোকা নামাজ পড়, মা বলে নামাজ পড়, বাপ বলে নামাজ পড়, বউ বলে এই দেখো নামাজে যাও, তো ওরা তো কেউ যায় না। এখন ইমাম সাহেবকে গিয়ে বলে ইমাম সাহেব একটা কথা বলি, রাগ করো না, বলে বল, বলে তুমি তো খালি বলো নামাজ পড়, নামাজ পড়, তা কি বলবো, মসজিদে যাই, মসজিদে মন বসে না, মনে হবে কখন বাইরে যাবো, কখন বাইরে যাবো, ভাল লাগে নামাজ পড়তে। এরা অনেকে আছে বলে মসজিদে মন বসে না, তাদের জন্য উপায় কি? উপায় গ্রামের যখন কোনো মানুষ মারা যাবে তার খাটিয়া ধরে সোজা চলে যাও গোরস্থানে, যখন ওই লাশটিকে কবরের মধ্যে রাখা হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখা হবে, তারপর দেখবে বাঁশগুলোকে চাপা দেওয়া হয়, বাঁশ দেওয়ার পর হয় কলার পাতা না হলে চাটাই দেওয়া হয়, তারপর দেখবে চাটাই বা কলা পাতার মধ্যে থেকে ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায়, একটা বড় ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে দেখো রুহু পর্যন্ত কেঁপে উঠবে। এই কথা স্মরণ করে মসজিদে চলে যাও, তখন দেখবে তোমার মসজিদ থেকে আর বেরোতে ইচ্ছে করবে না, তখন তোমার মনে হবে আজকে তো এই মানুষটাকে কবরে শোয়ালাম, এই অন্ধকার কবরে হয়তো কাল আমি যাব। অর্থাৎ এই কথা স্মরণ করে মসজিদে চলে যাও, দেখবে নামাজের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। শেষ কথা কবি লিখছে দুনিয়ার মায়া তোর কর সায়া, এবারে তাওবা করে নাও, যদি না যাই ভোলা কবরের তলা, উকি দিয়ে একটো দেখে নাও, উকি দিয়ে একটো দেখে নাও। দুনিয়ার মায়া তোর কর সায়া, এবারে তাওবা করে নাও, যদি না যাই ভোলা কবরের তলা, উকি দিয়ে একটো দেখে নাও, উকি দিয়ে একটো দেখে মরতে হবে তোমায় মিরান, ও গো মরতে হবে তোমায় মিরান, থাকবে না চিরকাল বেঁচে, সাবেদান সাবেদান ও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার ও গো, বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে, সাবেদান সাবেদান ও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে, করো যা আছে সব মিছে, করো যা আছে সব মিছে, করো যা আছে সব মিছে। মাশাআল্লাহ শুনেন,
এবার কিছু ঘটনামূলক কালাম শোনাবেন ইমরান ভাই, আর যদি যুবক ভাইদের কোনো রিকোয়েস্ট থাকে একটু আগে আগে করেন, যে কালাম আমরা শুনবো, ইনশাআল্লাহ সেই কালাম আপনাদেরকে শোনানো হবে। আর বিশেষ করে ছকিনা গজলে যখন রিকোয়েস্ট দিয়েছে তখন ইমরান ভাই ছকিনা আজকের গাইবে, অসুবিধা নেই। এখানে রিকোয়েস্ট হয়েছে যে কাপন আমার আপন গজল, মন যে আমার যাই চেতে চাই সোনার মদিনায়, যাক রিকোয়েস্ট যদি থাকে দেন, আগে আগে দেন, সেই রিকোয়েস্টের কালাম গাইবে। আর কিছু ঘটনামূলক কালাম, যেরকম আল্লাহর ওলির ঘটনা এবং মা ফাতেমা ইহুদি নারীর বন্ধুত্ব, এরকম কিছু ঘটনামূলক কালাম আছে, সেই কালামগুলো ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন, আপনারা ধীরে স্থির ভাবে শুনবেন। বলছি একটু তকবীরের ধ্বনি পাবো, আর আমার মনে হয় না আপনাদের গলা বেশিক্ষণ চলবে, চলবে দেখি একটু নারাই তকবীর। ব্যাটারি চার্জ দিলে যেরকম শেষের দিকে সিগন্যাল দেয় তো তেমন সিগন্যাল দেয়, একটু জোরে সোরে দে, দেখ যদি একটু পারিস একটু জোরে সোরে দে, না রে থাকে বীর। পরীক্ষা হয়ে গেছে তোদের, সব রেজাল্ট দেছে, পাস কতজন পাস দেখি, হাত তোল দেখি, সবই তো পাস, ফেল কেটা তালি, কেউ ফেল না না। সরকার এমন একটা নিয়ম করে দিয়েছে যে পরীক্ষা যাই দিস দিস ফেল নি, সব পাস উঠে যাবে। আমার কাছে একটা ছোট বাচ্চা কাজ করে, আমি সব জায়গায় এখন বলে বেড়াচ্ছি, কারণ ঘটনাটা খুব ইন্টারেস্টিং ঘটনা। ছোট একটা বাচ্চা এক বছর আগে কাজে এসেছিল, যখন ও এইটে ভর্তি হয়েছে তখন ওরে বই দিয়েছে, সেই বইগুলোকে টেবিলের উপরে রেখেছে, মলাটো লাগাইনি, কোনোদিন উল্টেও দেখিনি। তো হঠাৎ এই পরীক্ষার সময় এসে বলছে, বলে কাকু আমি পরীক্ষা দেবো। তো আমি তো আশ্চর্য, চোখ আমার কপালে উঠে গেছে, কি রে তুই পরীক্ষা দিবি? বলে হ্যাঁ আমি পরীক্ষা দেবো। কেন? না আমার আব্বা বলেছে মমতা দিদি সাইকেল দেবে, নাইনি উঠবে। আমি বলছি পাস করবি? বলে এক সপ্তাহ পড়বো, যা হবে ওই। কি বুঝলেন? আমি বলি এক কাজ করি, যেদিন তোর রেজাল্ট দেবে রেজাল্টটা আনিস, আমি সব জেরক্স করে পোস্টারে পোস্টারে মারবো, কত পেয়েছিস দেখা বললো। এরম কেউ নেই তো করছি এখানে, সব সুপি সানলাইট তোরা, জোরে তকবীর দে, না রে তকবীর, একটু জোরে হোক, না রে তকবীর, না রে তকবীর, না রে তকবীর। যাক আলহামদুলিল্লাহ, এবার আমাদের গজল গাইবেন আমাদের মুর্শিদ আলম। শিল্পী তো অনেকগুলো আছে, আক্তার আছে, মুর্শিদ আছে, সবার মুখ থেকে আপনারা গজল শুনবেন। আর বারবার বলছি এরকম কাগজে আপনারা লিখে দেন যে গজল কোনো রিকোয়েস্ট দেবেন, একটু লিখে দেন আমাকে, আমি চেষ্টা করবো একটা একটা পুরাতন একটা একটা নতুন গজল গাওয়ার জন্য। আর আমার ছোট ছোট ভাইরা, তোমরা কিন্তু বদমাইশ করছো বাবা, আমি যখন ঘটনামূলক গজল গাইবো খবরদার কেউ বদমাইশ করবে না, কারণ আমি যখন গজল গাইছি খুব কষ্ট করে গাইছি, তোমাদের কষ্ট করে শুনতে হবে। তোমাদের আরো একটা গজল আমি শোনাচ্ছি, এটা তোমাদের গজল, এরপর মুর্শিদ আলম গাইবে, ফের আমি চলে আসবো ঘটনামূলক গজল নিয়ে। খবর দেখে মন ভরে না দিদা দাও গো শাহে মদিনা। মুখস্থ তোদের, তাহলে আমার সঙ্গে গাইবি তো, দেখা যাক, শোন দাও। আরশের মেঘমার করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, কত শান কত মান মোর কমলি বালা। আরশের মেঘমার করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, কত শান কত মান মোর কমলি বালা। ও গুমদিনা বালা, ও গুমদিনা বালা, তুমি করো করো না, ও গুমদিনা বালা, তুমি করো করো না, দিদা দাও গো ও সাগে মদিনা, দিদা দাও গো ও সাগে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ, দেখে মন ভরে না, দিদা দাও গো ও সাগে মদিনা, দিদা দাও গো ও সাগে মদিনা। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, কত শান কত মান মোর কমলি বালা। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, কত শান কত মান মোর কমলি বালা। ও গুমদিনা বালা, ও গুমদিনা বালা, তুমি করো করো না, ও গুমদিনা বালা, তুমি করো করো না, দিদা দাও গো ও সাগে মদিনা, দিদা দাও গো
সাগে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার গো ও সাগে মদিনা দিদার গো পৃথিবীর যত যায় তাই যত গিয়েছে কম বেশি তো আমি ওই তো পেয়েছি কম বেশি তো আমি ওই তো পেয়েছি যত যায় তাই যত গিয়েছি কম বেশি তো আমি ওই তো পেয়েছি কম বেশি তো আমি ওই তো পেয়েছি রোজাতে গেলে রোজাতে গেলে আরে দুঃখ থাকে না রোজাতে গেলে আরে দুঃখ থাকে না দিদার গো ও সাগে মদিনা দিদার গো ও সাগে মদিনা নবীর রোজা সদেব নবীর রওজা সদেব দেখে মন ভরে না দিদার গো ও সাগে মদিনা দিদার গো আরো শের মেগমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলি বালা কত শান কত মান মোর কমলি বালা আরো শের মেগমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলি বালা কত শান কত মান মোর কমলি বালা উগু মদিনা বালা উগু মদিনা বালা তুমি করো করোনা উগু মদিনা বালা তুমি করো করোনা দিদার গো ও সাগে মদিনা দিদার গো ও সাগে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার গো ও সাগে মদিনা দিদার গো ও সাগে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার গো ও সাগে মদিনা 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 আমরা অনেকক্ষণ ধরে ইমরান ভাইয়ের গজল শুনলাম এখন আমাদের সঙ্গী হিসেবে এসেছেন মাওলানা মুর্শিদ আলম তিনি এবং আমাদের বাচ্চা আক্তার দুজনে মিলে আপনাদেরকে একটি কালাম শোনাবে তারপর ইনশাআল্লাহ ইমরান ভাই আপনাদেরকে আরো নিত্য নতুন কালাম যেগুলো আছে সেগুলো আপনাদেরকে শোনাবেন এখন আপনারা মাওলানা মুর্শিদ আলমের কণ্ঠে সুন্দর নাতিয়া কালাম শুনবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া শে মহান রব্বুল আলামিনের এত সুন্দর মাহফিলে আমাদেরকে আশার বর্ষার এবং গজল পরিবেশন করার সুযোগ করে দিয়েছেন তো আসুন আপনাদের সম্মুখে শে মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সে রব্বুল আলামিনের প্রশংসা জানার ওসিলায় আসমানে চাঁদ আসে সূর্য হয় সে ফুল ফোটে সে রব্বুল আলামিনের প্রশংসা সুরের মাধ্যমে আপনাদের সম্মুখে পরিবেশন করছি সকলে মনোযোগ সহকারে শুনবেন চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথা সূর্য ওঠে পাখি ডাকে তোমারে ইচ্ছা
চাঁদটি ফুল ফোটে তোমার কথাই, সূর্য ওঠে পাখি ডাকে তোমার ছাই, চাঁদটি ফুল ফোটে তোমার কথাই, সূর্য ওঠে পাখি ডাকে তোমার ছাই, চাঁদটি ফুল ফোটে তোমার কথাই, সূর্য ওঠে পাখি ডাকে তোমার ছাই, জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারাই, জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারাই, জিন ইনসান ঘর গিলি মান তোমার গুণগান গাই, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, চাঁদ ওঠে ফুল ফোটে তোমার কথাই, সূর্য ওঠে পাখি ডাকে তোমার ছাই, চাঁদ ওঠে ফুল ফোটে তোমার কথাই, সূর্য ওঠে পাখি ডাকে তোমার ছাই, জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারাই, জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারাই, জিন ইনসান ঘর গিলি মান তোমার গুণগান গাই, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, কোন ফয়কুনের মালিক তুমি, তুমি সর্বদাতা, 18,000 মাখলুকাত তুমি সৃষ্টিকর্তা, কোন ফয়কুনের মালিক তুমি, তুমি সর্বদাতা, 18,000 মাখলুকাত তুমি সৃষ্টিকর্তা, আসমান জমিনে যা দেখি দুই নয়নে, আসমান জমিনে যা দেখি দুই নয়নে, ডুবে আছি সকাল সাজে তোমার নামের সুজদাই, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, চাঁদ ওঠে ফুল ফোটে তোমার কথাই, সূর্য ওঠে পাখি ডাকে তোমার ছাই, জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারাই, জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারাই, জিন ইনসান ঘর গিলি মান তোমার গুণগান গাই, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, দেখে অবাক ওই আকাশটাকে বিনা খুঁটি দাঁড়িয়ে, কত নিয়ামত কত যে কুদরত রাখলে সে তাই সাজিয়ে, দেখে অবাক ওই আকাশটাকে বিনা খুঁটি দাঁড়িয়ে, কত নিয়ামত কত যে কুদরত রাখলে সে তাই সাজিয়ে, লক্ষ কোটি তারা নিপুণ গাতে গোরা, লক্ষ কোটি তারা নিপুণ গাতে গোরা, একটাই সূর্য সারা দুনিয়ায় আলো যে ছড়ায়, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আরে তাকবীর। গজল ভালো লাগছে? আসলে ইমরান ভাইয়ের পরে গজল বলা খুবই কঠিন, তারপরে আবার ওই আরশের মেহমান যে গজলটি মাশাআল্লাহ অনেক প্রেশারে গজল, তো সেই গজলের পরে গজল বলা অনেক কঠিন, তারপরে আমি আপনাদেরকে একটি হাম শুনিয়েছি, এবার একটি নাত পরিবেশন করছি, সকলে মনোযোগ সহকারে শুনবেন। সেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সম্পর্কে, তানার নূর সম্পর্কে কালাম কবি লিখেছেন, সকলে মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় নবী নূর চেহারা, পূর্ণিমার চাঁদ দেখে লোকিয়েছে,
প্রিয় নবীজি নূর চেহারা পূর্ণিমার চাঁদ দেখে লোকিয়েছে প্রিয় নবীজি নূর চেহারা পূর্ণিমার চাঁদ দেখে লোকিয়েছে প্রিয় নবীজি নূর চেহারা পূর্ণিমার চাঁদ দেখে লোকিয়েছে প্রিয় নবীজি নূর চেহারা পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে মা আমি নারই কুড়ে ঘরে মা আমি নারই কুড়ে ঘরে নূরের প্রদীপ জ্বলে উঠেছে মা আমি নারই কুড়ে ঘরে নূরের প্রদীপ জ্বলে উঠেছে প্রিয় নবীজি নূর চেহারা পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে প্রিয় নবীজি নূর চেহারা পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে যে নূর ছিল আরো সে রাখা সে নূর এলো আজ জামিনে যে নূর ছিল আরো সে রাখা সে নূর এলো আজ জামিনে যার তরে ভুবন জামানা আলো আলো কিত হয়েছে যার তরে ভুবন জামানা আলো আলো কিত হয়েছে প্রিয় নবীজি নূর চেহারা পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে প্রিয় নবীজি নূর চেহারা প্রিয় নবীজি নূর চেহারা পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে প্রিয় নবীজি নূর চেহারা পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে মা আমি নারই কুড়ে ঘরে মা আমি নারই কুড়ে ঘরে নূরের প্রদীপ জ্বলে উঠেছে মা আমি নারই কুড়ে ঘরে নূরের প্রদীপ জ্বলে উঠেছে সেরূপ দেখেছিল গো যারা তারা কেমন নসিব পেয়েছে সেরূপ দেখেছিল গো যারা তারা কেমন নসিব পেয়েছে যাকে দেখে আজান দেয় বেলাল যাকে দেখে আজান দেয় বেলাল কাবা ঘরের ছাদেতে ওঠে যাকে দেখে আজান দেয় বেলাল কাবা ঘরের ছাদেতে ওঠে প্রিয় নবীজি নূর চেহারা পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে প্রিয় নবীজি নূর চেহারা পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে প্রিয় নবীজি নূর চেহারা পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে মা আমি নারই কুড়ে ঘরে নূরের প্রদীপ জ্বলে উঠেছে মা আমি নারই কুড়ে ঘরে নূরের প্রদীপ জ্বলে উঠেছে মা আমি নারই কুড়ে ঘরে নূরের প্রদীপ জ্বলে উঠেছে